বিলুনিয়ার সোনাইছড়িতে রাখিরাম বাড়ি, দিলীপ দেবনাথ ও দীপক দেবনাথ এই এলাকার বাসিন্দা। মানসিক ভারসাম্যহীন দিলীপ ভাই দীপক ও তার পরিবারের জন্য অশান্তির কারণ ছিল। ভাইকে চিকিৎসার জন্য নিয়ে আসে এলাকারই উঝা শিকল ত্রিপুরার কাছে। উঝার বাড়িতে ভাইকে রেখে দীপক বাড়ি চলে আসে। দিলীপের উপর শুরু হয় নির্মম অত্যাচার। তাকে শিকল দিয়ে বেঁধে তন্ত্রমন্ত্র দিয়ে রোগ সারাইয়ের চেষ্টা করা হচ্ছিল বলে জানায় দিলীপ। তিনি বলেন, তাকে বেঁধে ঝাড়ু লাঠি রড দিয়ে মারা হতো। যন্ত্রণা সহ্য করতে না পেরে বহু কষ্টে দিলীপ উঝার বাড়ি থেকে পালিয়ে আসে এবং গ্রামবাসীদের বিষয়টি খুলে বলেন। কেমনে আছো তুমি? চুরি করে ছুটি আইসো? কতদিন বাঁধি রাখছে? দুইবার ছুটি আছে। উঝার বাড়িতে কী ধরনের অত্যাচার করা হয় তা জানা সত্ত্বেও দীপক তার ভাইকে উঝার বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে যায়। তিনি জানান, অনেক মানুষ শিকল ত্রিপুরার ঝাড়ফুঁকে সুস্থ হয়েছেন, তাই তিনি তার ভারসাম্যহীন ভাইকে উঝার বাড়ি নিয়ে যান। মানসিক রোগের যে চিকিৎসা আছে এটা জানেননি। দিলীপের ভাই দীপক দিলীপকে ভারসাম্যহীন বললেও গ্রামবাসীরা জানান দিলীপ সুস্থ। সে কিছুদিন পূর্বেও কাজ করেছেন তাদের সাথে। তাদের বক্তব্য, শিকল ত্রিপুরার অত্যাচার সহ্য করতে না পেরে সে পালিয়ে আসে। গ্রামবাসীদের সহায়তায় দিলীপ থানায় অভিযোগ দায়ের করেন। আগে পঞ্চায়েত সেক্রেটারি চাকরি করতাম, সেক্রেটারি বন্ধ, চাকরি ছেড়ে দিয়েছে। উজার কাজ করে? হ্যাঁ, শুধু উজার কাজ করে। কোন জায়গায়? কোন জায়গায় বাড়ি? রাখিরাম পাড়া, আমরা তো আর সারাদিন কাজকর্ম করি, আমরা তো আর জানি না। তখন তো অকন তেজন আমার লোক আগে কাজ করতো ভারতীয় কোম্পানিতে, হঠাৎ জন ইয়ে না এই করতে হুলাটা কে কে তো এতটা দেখি দিলীপ কয়ে তাই কত তুই কত নাই আস কো আর তো শিকল ত্রিপুরার বাড়ির ইয়ে আর বান্ধি রেখে যায় যা 33 দিন আর মেন্টাল খারাপ কইয়ারে ইগুন করে কো আর তো হতম উলু হিসা দিয়েছে আর ঝাড়া হিসা দিয়েছে আর রড দিয়ে দে তো আই তাহলে তো আই বিভ্রান্ত হয়ে যাই এরাই কী উঠতাম তাই কত কীতা করবি কো আই থানার যামু তাই কত তুই বাড়ির চল আয় তোর বাড়ি দেও কো নাই বাড়ির যাই তার বাড়ির জালি আই বাঁচতাম আইতাম নাই থানার জালি বাঁচতাম আমি। গ্রামবাসীদের অভিমত, সম্পত্তির লোভে দীপক তার ভাইকে পাগল সাজিয়ে উঝার বাড়িতে মরার জন্য ফেলে এসেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।